1428 কে স্বাগত জানিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পূজো দিলেন পূর্ণার্থীরা। অশুভকে বিনাশ করে শুভ শক্তির কামনা করছেন ভক্তরা। ভক্তরা জানিয়েছেন মায়ের কাছে কামনা পৃথিবী যেন করোনা মুক্ত হয়। কোভিড সতর্কতা বিধি মেনেই পূজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। আলাদা করে তো আজকে তো এখানকার কাছে এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদের একটা স্পেশাল অনুষ্ঠান হয়, তাছাড়া বছরের প্রথম দিন, ওই জন্য মায়ের দর্শন করাটা একটা সবারই মনে ইচ্ছা থাকে যে হ্যাঁ আজকে একবার মায়ের মুখ দেখে বছরটা শুরু করা হোক, সেই কারণে আসা আর কি। সবাই ভালো থাকুক, করোনা মুক্ত আমাদের পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষ, টোটাল পৃথিবী হোক, এটাই আসে। নববর্ষের প্রথম দিনে অচেনা ছবি ধরা পড়ল তারাপীঠ মন্দিরে। মন্দির খোলা থাকলেও ভিড় নেই পূর্ণার্থীদের, কিন্তু পূজো দিয়ে বছরটা শুরু না করলে মনটা কেমন করে। ব্যবসায়ীরা রীতি মেনেই হালখাতার পূজো করলেও পূর্ণার্থীদের সংখ্যা কম ছিল মন্দির চত্বরে। প্রতিদিন সংক্রমণ বাড়ছে দ্বিগুণেরও বেশি, তাই করোনার থাবা থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে মন্দিরে নয়, বাড়িতে বসেই পূজো সারছেন ভক্তরা। তবে মন্দিরের পাণ্ডারা অবশ্য জানিয়েছেন কোভিড বিধি মেনেই পূজোর ব্যবস্থা করছেন তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আজকে পয়লা বৈশাখ, তারাপীঠ মন্দির খোলা আছে, ভক্তরা পুজো দিতে পারছে, কিন্তু সমস্তটাই কিন্তু সতর্কতার সাথে আমাদেরকে করতে হচ্ছে। কারণ আগামীকাল আমাদের কাছে প্রশাসন থেকে নির্দেশ আছে যে ভক্তরা যাতে এখানে গ্যাদারিং না করে, মাস্ক সহ হাতে স্যানিটাইজার নিয়ে যাতে ভক্তরা প্রবেশ করে, সেই দিকে প্রচুর লক্ষ্য রাখা হয়েছে। সিকিউরিটি আমাদের নিয়োগ করা হয়েছে যে প্রতিটি ভক্ত হাতে স্যানিটাইজার নিয়ে মাস্ক পরে মন্দিরে প্রবেশ করছে, আর সেই সাথে মাইকিং করা হচ্ছে সচেতনতার জন্য। ভক্তরা যাতে এক জায়গায় জড়ো না হয়, তারা যাতে ডিস্টেন্স মেনটেন্স করে পুজো দেয়, সবটাই করা হচ্ছে। কিন্তু এই করোনা হয়ে আপনারা খুব ভালো করে জানেন যে গত বছর তারাপীঠ মন্দির বন্ধ ছিল, এবছর খোলা আছে, কিন্তু সমস্তটাই স্বাস্থ্যবিধি মেনে। পয়লা বৈশাখের সকালেই করোনা বিধি মেনে মাতৃদর্শন বাঁকুড়ার জয়রাম বাটিতে সারদা মায়ের মন্দিরে। নিয়ম মেনেই বছরের প্রথম দিনে পুজো দিলেন ভক্তরা। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।